Hello, my dear parents. Hope all of you are having a great week. So, my dear parents, আমি আজকে আমাদের শিবরক আইসদে মাই প্র্যাকটিস বুক থেকে একটা অ্যাক্টিভিটি করাবো। সুতরাং এই অ্যাক্টিভিটির জন্য আমাদের শিবরক আইসদে মাই প্র্যাকটিস বুকে একটা পেজ রেডি করে দিতে হবে। কিভাবে রেডি করে দিতে হবে আপনারা একবার দেখে নিন। এই মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 60 তে এরকম ভাবে আমি পেজটা রেডি করে দিয়েছি। আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে আমাদের শিবরক আইসদে পেজ রেডি করে দিবেন। এখানে কিন্তু আমাদের শিবরক আইসদে আজকে কিছু নাম্বারস থেকে প্র্যাকটিস করবে। So flowers, এখন তোমরা বলো কেমন আছো? How are you all doing? Hope all of you are having a great week. So my dear flowers, আজ কিন্তু আমরা two numbers লেখা practice করবো, ঠিক আছে? তার জন্য কিন্তু my practice book টা আনতে হবে। এই দেখো তোমাদের my practice book, এই বুকটা নিয়ে সবাই ready হয়ে যাও। আর সঙ্গে একটা pencil একটা eraser আনতে হবে। Okay? আচ্ছা। এবার চলো page open করে ফেলি। এখন এই বুকের page number 6060 open করে ফেলো। Okay? আচ্ছা। এইবার চলো ফ্লাওয়ার্স, আমি তোমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেখাচ্ছি, সেই নাম্বারগুলি আমার সঙ্গে সঙ্গে তোমরা রিড করবে জোরে জোরে। ওকে, দেখো কোন নাম্বার দেখতে পাচ্ছো? সো ফ্লাওয়ার্স, এটা কোন নাম্বার? 9999 রিপিট আফটার মি 9999 এখন দেখো এটা কোন নাম্বার? 100 1 এর পাশে যদি আমরা 20 লিখি, দেখো দুটো শূন্য মানে দুটো জিরো, তাহলে এটাকে আমরা কি বলবো? এই নাম্বারটা হলো 100। ওকে, বলো 100। ওকে, সো ফ্লাওয়ার্স, তাহলে কি শূন্য আমরা টু নাম্বারস দেখলাম? তো এই টু নাম্বারস দিয়ে কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করবো। তাহলে সবাই রেডি হয়ে যাও, আর রেডি ফর দিস অ্যাক্টিভিটি? ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো ফ্লাওয়ার্স, তাহলে দেখো পেজের দিকে এখানে কি লেখা রয়েছে, চলো ইনস্ট্রাকশনটা আমরা একটু রিড করে নিই। রাইট দ্য নাম্বার 99 and 100। আমরা এখানে আজকে 99 লিখবো আর 100 লিখবো। সো ফ্লাওয়ার্স, এখানে চলো আমরা আগে 9999 লিখে ফেলি। সো দেখো পেন্সিল নিয়ে নিয়েছি, তোমরা নিয়ে নাও। টেন্সে আমরা 9 লিখবো, ওয়ান্সেও আমরা 9 লিখবো, মানে ডাবল 9 লিখলে পরে কিন্তু 9999 হয়ে যায়। ওকে, দেখো আমি লিখছি, এই দেখো 9999 লেখো এখন আমার সঙ্গে সঙ্গে, আর মুখে বলো 9999 9999 9999 9999। আবার লিখছি 10 এ 9 once এ 9 9999 10 এ 9 once এ 9 9999। এইরকম ভাবেই কিন্তু আমাদের পুরোটা লিখতে হবে, ঠিক আছে? নাও ফ্লাওয়ার্স, সবাই লেখো এরকম ভাবে, ভুল হলে ইরেজ করে নিয়ে আবার লিখবে। ওকে, দেখো 99 কিন্তু লিখে ফেলেছি। ওকে, আচ্ছা, এবার তোমরা মন দিয়ে একটা জিনিস শোনো। দেখো এইখানে কি রয়েছে, ও মানে তো ওয়ান্স, টি মানে টেন্স, আর এখানে এইচ লেখা রয়েছে, তো এইচ মানে কিন্তু 100। আমরা তখন 100 লিখবো। তাহলে কি বললাম? ও মানে ওয়ান্স, টেন ওয়ান্স, টি মানে টেন্স, এইচ মানে 100। এইখানে যেহেতু 99 এখানে টু নাম্বারস রয়েছে, তাই কিন্তু আমরা টেন্স আর ওয়ান্স ইউজ করেছি। ওকে, কিন্তু এইখানে তো থ্রি নাম্বারস রয়েছে, তার জন্য কিন্তু এখানে আমরা এইচ মানে 100 অ্যাড করেছি। ওকে, তাহলে আমরা 100 মানে 100 কিভাবে লিখবো? দেখো এইচ মানে 100 এ আমরা 1 লিখবো, টেন্স এ আমরা 0 লিখবো, ওয়ান্স এও আমরা 0 লিখবো, 100। ওকে, তাহলে কি লিখতে হবে? 100, এই রকম ভাবে 100 এ 1, টেন্স এ 0, ওয়ান্স এ 0, 100। ওকে, এইরকম ভাবে কিন্তু লিখতে হবে। তাহলে এইচ এর মানে কি? 100। তাহলে আমরা লিখলাম 100, এখানে 2 লিখলে হয়ে যাবে 200, 3 লিখলে হবে 300, এরকম ভাবে কিন্তু লিখতে হয়, ঠিক আছে? তাহলে 100 100 100 100। ওকে, তাহলে ফ্লাওয়ার্স আমরা 9999 আর 100 লেখা প্র্যাকটিস করলাম। এরকম ভাবে তোমরা পুরো পেজটা কমপ্লিট করে ফেলো। তাহলে ফ্লাওয়ার্স, আমরা আজকে টু নাম্বারস লেখা প্র্যাকটিস করলাম, বাড়িতে কিন্তু আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বারস অ্যাট হোম। ওকে, আচ্ছা, আর প্যারেন্টস কে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু অবশ্যই আমাদের শিক্ষক কাছে এনকারেজ করবেন এই নাম্বারস গুলো বাড়িতে প্র্যাকটিস করার জন্য, আর এই অ্যাক্টিভিটির একটা ফটো ক্লিক করে গুগল ড্রাইভে সাবমিট করে দেবেন। Now my dear flowers, our class is over. Take care of yourself and love you all. Say bye flowers. Bye bye.